শুভেচ্ছা স্বাগত যত খেলায় সাথে আছি জহিরুল ইসলামা জানা না করোনা ভাইরাস সতর্কতায় বাফুফের নির্বাচন স্থগিত পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত করোনা বিপর্যয়ে আসন্ন ইভেন্ট নিয়ে বিকল্প পরিকল্পনা আইসিসি সদস্য দেশগুলোর সহায়তা কামনা মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টিনের জন্য ছাড়তে প্রস্তুত বিসিবি অর্থ ত্রাণ সহায়তায় আগ্রহ প্রকাশ ফুটবলারদের বেতন কেটে রাখার সিদ্ধান্তে ফিফা সভাপতির চিকিৎসা সহায়তায় উন্মুক্ত করোনাভাইরাস সতর্কতায় বিশ এপ্রিলের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাফুফে পরিস্থিতি স্বাভাবিক হলে ফিফা ও এফসির সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটি করোনাভাইরাস মহামারীতে প্রায় স্থবির বিশ্ব ক্রিয়াঙ্গন মাঠের খেলা বাদ দিয়ে মানুষের জীবন বাঁচাতে মরিয়া আক্রান্ত দেশগুলো বাংলাদেশেও সব ধরনের খেলা স্থগিতের ঘোষণা ক্রীড়া মন্ত্রণালয়ের এত পরও নির্বাচন স্থগিত না করার সিদ্ধান্তে অটল ছিল বাফুফে পরিস্থিতি বিবেচনায় ফিফার কাছে নির্বাচন স্থগিতের আবেদন জানান মহিউদ্দিন আহমেদ এর আগে সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহসভাপতি বলেছিলেন শুক্রবার নির্বাহী কমিটির সাক্ষাৎ শেষে হবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় ইমেইলের মাধ্যমে আসে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আমি বারবার যুক্তি দেখিয়েছি যে একশো চল্লিশ জন কাউন্সিলর যদি একসাথে সমবেত হয় বাংলাদেশ সমস্ত জেলাগুলির থেকে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এসে আপনার যারা মিডিয়া পারসন আছেন তার মানে চার পাঁচশো লোকের একটা গ্যাদারিং হবে যেটা করোনা ভাইরাসের ক্ষেত্রে একটা বিরাট বড় রিস্কি একটা সিচুয়েশন আসলে নির্বাচন করতে পারবো বাসলে ফুটবলকে দিতে পারবো পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে এক্সিকিউটিভ কমিটির আননোমিয়াল ডিসিশন হচ্ছে সর্বসম্মত ডিসিশন হচ্ছে যে বিশ তারিখে আমরা ইলেকশনটা করব না করাটা ঠিক হবে না বিএফএফ ইলেকটিভ কংগ্রেসটা করা ঠিক হবে না এটা আমরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনলেস দ্য সিচুয়েশন বিকামস নরমাল নির্বাচনের নতুন দিনক্ষণ বলা কঠিন আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে ফেডারেশন পরিস্থিতির উন্নতি হলে ফিফা ও এএফসির সাথে আলোচনা করে নতুন করে দেয়া হবে নির্বাচনের তারিখ এটা অফিসের দায়িত্ব এবং আমরা যেহেতু আমাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে অফিস আমাদের সিদ্ধান্তের আলোকে এফসি ফিফার কাছে চিঠি লিখবে এফসি ফিফা সেই অনুযায়ী সিদ্ধান্তটা দেবে চার এপ্রিল মনোনয়ন ও বিশ এপ্রিল হওয়ার কথা ছিল বাফুফে নির্বাচন কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ক্রিকেটারদের পর এবার যোগ দিলেন ফুটবলার ফুটবলাররাও কঠিন সময়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সবাইকে নিরাপদে থাকার পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন জামাল ভূঁইয়া করোনা আতঙ্কে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন নেই খেলা নেই খেলার সম্প্রচার বিজ্ঞাপন স্পন্সর ক্লাব ফেডারেশন আর বৈশ্বিক সংস্থাগুলো ব্যস্ত ক্ষতির হিসাব গুনতে সব লীগ স্থগিতে আর্থিক সংকটে ভুগছে ক্লাবগুলো ক্ষতি কমাতে ফুটবলারদের বেতন পঞ্চাশ শতাংশ পর্যন্ত কেটে নেওয়ার প্রস্তাব উঠেছে ইংল্যান্ডে যার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তিন এপ্রিল আর ক্ষতি পুষিয়ে নিতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রস্তাব মেসি সুয়ারেজদের সত্তর শতাংশ বেতন কেটে নেয়ার ফুটবলারদের পারিশ্রমিক কাটার বিষয়টি জোরালো হয়েছে ফিফার একাত্মতা পোষণে তবে ফুটবলারদের পক্ষেও মত অনেকের করোনা ভাইরাস এখন শক্তিশালী প্রতিপক্ষ প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে জিততে সবাইকে এক হয়ে লড়তে হবে এই সংকটে সব ফুটবলারদের বেতনের অর্ধেক নেয়ার আহ্বান জানাচ্ছি এতে করে ক্লাবগুলো সংকট কিছুটা হলেও কাটাতে পারবে এটা কঠিন সময় যে কোনো ক্লাবের জন্যই আর্থিক বিষয়টি নিয়ন্ত্রণে রাখা কঠিন আবার ফুটবলারদেরও উপার্জন এটি আমার মতে দুপক্ষের সমঝোতায় সেটা সিদ্ধান্ত নিতে হবে করোনা মোকাবেলায় প্রয়োজনে মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টিনের জন্য ছেড়ে দিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক সহায়তা বা ত্রাণ পরিচালনাতেও আগ্রহী বিসিবি বোর্ড পরিচালক জালাল ইউনুস বলছেন প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে সময়ের সাথে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশে ভয়াবহতা আরও বাড়ার সম্ভাবনা প্রবল সর্বোচ্চ দিয়ে সরকার চেষ্টা করছে সংকট মোকাবেলায় প্রস্তুত থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সরকার চাইলে মিরপুরের হোম অফ ক্রিকেট ছেড়ে দেওয়া হবে হোম কোয়ারেন্টাইনের জন্য সংকট মুহূর্তে দরকার হলে অর্থ অথবা ত্রাণ দিতেও প্রস্তুত বিসিবি সরকার যখনই যে ধরনের সাহায্য চাইবে আমরা প্রস্তুত আছি এই সাহায্য করার জন্য তো এই ব্যাপারে তো অবশ্যই যদি মাঠের দরকার হয় স্টেডিয়ামের দরকার হয় বা কোনো কোথাও যদি মাঠের প্রয়োজন পড়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে আসবে প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেছে পনেরো এপ্রিলের আগে মাঠে ফিরবে না নিশ্চিতভাবেই তাতেই প্রশ্ন উঠছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক ক্রিকেটার এই শঙ্কা প্রকাশ করেছেন সাথে অনিশ্চয়তাও বিসিবির ভাবনাতে রয়েছে বিষয়টি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বোর্ড কি প্রিমিয়ার লিগ কি পেমেন্ট এগুলো কারো মাথার মধ্যে নেই এখন

শুরু হবে মাঠের ব্যস্ততা মাঝেরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ করোনা ভাইরাস নিয়ে শঙ্কায় ত্রিশ জুন পর্যন্ত স্থগিত হয়ে গেছে সব ধরনের ক্রিকেট প্রতিকূলতা সত্ত্বেও থেমে থাকবে না ক্রিকেটকে ছাড়িয়ে দেবার কাজ কন্টিজেন্সি প্ল্যানিং বা বিকল্প উপায়ে কার্যক্রম চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি সংস্থাটির প্রধান নির্বাহী মানু সাইনি বলেছেন কোভিড নাইন্টিনের কারণে প্রেক্ষাপট আকস্মিক অবস্থা বিবেচনায় পরবর্তী ইভেন্টগুলো নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিপর্যয় সামলাতে সদস্য দেশগুলোর সহায়তা চান আইসিসির প্রধান নির্বাহী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এ সভায় অনুমোদিত হয় দু হাজার উনিশ সালের আর্থিক বিবরণী প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় অংশ নেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনার বিরুদ্ধে লড়াইয়ে ক্রিকেটারদের পরে বা যোগ দিলেন ফুটবলাররাও কঠিন সময়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সবাইকে নিরাপদে থাকার পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন জামাল ভূঁইয়া এজন্য নিজেকে নতুন করে চেনা করোনাভাইরাস সংকট সবাইকে শিখিয়েছে এক হয়ে লড়াই করতে পুরো বিশ্ব যখন লড়ছে কাঁধে কাঁধ মিলিয়ে তখন ব্যতিক্রম নয় দেশের দুঃসময়ে করোনা প্রতিরোধ তহবিলে এক বেতনের অর্ধেক দান করেছিলেন ক্রিকেটাররা সমন্বিত উদ্যোগে এবার যুক্ত হয়েছে বাফুফেও এখন থেকে প্রতিদিন মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা আমরা চেষ্টা করছি যত রকমভাবে পারা যায় সবাইকে ওই নেবলহুডের সাহায্য করতে আমরা জানি অনেকে ডেলিভারার আছে এখন সব কিছুই বন্ধ আপনার কনস্ট্রাকশন সাইট বলেন রিক্সা বলেন সবই বন্ধ তো সেই জন্য আমরা কিছু খাওয়ার ব্যবস্থা করেছি সবাই যখন লড়ছেন করোনা ভাইরাসের বিপক্ষে তখন মূল কাজে বিরোধী নেই জমাল ভূঁইয়ার সবাইকে স্টে হোম স্টে অ্যাক্টিভ চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক প্রাইটিস ইন সোশ্যাল আশা করছি আইসোলেশনে সবার ভালো সময় কাটছে এই সময়টা একই সাথে ফিটনেসে নজর রাখতে হবে আমি একটা চ্যালেঞ্জে অংশ নিয়েছি যেটার নাম স্টে হোম স্টে অ্যাক্টিভ চ্যালেঞ্জ আশা করছি আপনারাও অংশ নেবেন এবং সুস্থ থাকবেন এদিকে দুঃসময়ে দুস্থ অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন বিপ্লু আরিফদের মতো তরুণ ফুটবলাররা জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ করোনায় নিশ্চুপ দেশের ক্রীড়াঙ্গন এমন পরিস্থিতিতে জাতীয় দলের ফুটবলারদের সতর্কতার সঙ্গে ঘরে থেকে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন সত্যজিৎ দাসরূপু করোনা আতঙ্ক শেষে দ্রুত ফুটবল ফিরবে মাঠে প্রত্যাশা করছেন জাতীয় দলের এই ম্যানেজার বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে স্থগিত হয়ে আছে ইপিএল লালিগা সহ বিশ্বের প্রায় সব ফুটবল লীগ একই অবস্থা বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের আফগানিস্তান ও কাতার ম্যাচও কবে হবে ঠিক নেই ফুটবলাররা আবার কবে মাঠে ফিরবেন তারও ঠিক নেই মাঠে খেলা নেই খেলোয়াড়রা যে যার বাড়িতে এমন দীর্ঘ সময় খেলার বাইরে থাকলে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা তৈরি হয় বাফুফে কিংবা ক্লাব কর্তৃপক্ষের নির্দেশনা মেনে ঘরে বসেই ফুটবলারদের ফিট থাকতে বলা হয়েছে এখন প্রফেশনাল । আমরা প্রফেশনাল লিগে খেলি তারা নিজেদের ফিটনেসটা কিভাবে ধরে রাখতে হয় সে সম্পর্কে তাদের সাম্যক ধারণা আছে তো আমরা যারা ক্লাবের সাথেও আছি আবার ফেডারেশনেও আছি আমরা তাদেরকে বলেছি যাতে তোমরা খেলাধুলা নাই কিন্তু তোমরা যাতে নিজেকে ফিট রাখতে পারো সেই জন্য যে ধরনের অনুশীলন তুমি ঘরে বসে বা নিরাপদে পড়তে পারো সেগুলি চালিয়ে যাবে করোনা পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ বন্ধের সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি করেছে বাফুফে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লীগ বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সারা বিশ্বে এখন করোনায় আক্রান্ত সবাই যারা সে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের দেশের পরিস্থিতি ভেবেই আগে সিদ্ধান্ত নিয়েছে তো আমাদের এখানেও যেটা একটু দেরিতে হলেও আমাদের আমরা এখন আপাতত এটাতে এফেক্টেড সে অনুযায়ী আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না যে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা ছাড়া মূলত আমাদের এখন সবারই একটাই চিন্তা হচ্ছে কিভাবে নিজে সুস্থ থাকবো মাসের খেলা কবে ফিরবে সেটা এখনও অজানা দুর্যোগময় পরিস্থিতির অবসানের অপেক্ষায় সবাই কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ছিল যত খেলা আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক টুইটার